কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে নর্দমার জল দিয়ে পরিষ্কার করতে হবে। বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা প্রদেশ বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছে। বিরোধী দলের নেতা সমর্থকেরা হতাশাগ্রস্ত হয়ে যোগ দিচ্ছেন বিজেপিতে। আগরতলা নেতাজি স্কুল প্রাঙ্গণে মেগা যোগদান সভার পর আগরতলা 7 নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের অ্যাডভাইজার চৌমুহনীতে অনুষ্ঠিত হয় আরেকটি যোগদান সভা। এই যোগদান সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, 7 নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত সহ অন্যান্যরা। এদিন কংগ্রেস সিপিআইএম দল সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 650 জন কর্মী বিজেপিতে যোগদান করেন। তাদের সবাইকে বিজেপির দলীয় পতাকা হাতে দিয়ে দলে বরণ করে নেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই দিনের যোগদান সর্বশেষে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 2 থেকে 3 দিন আগে ত্রিপুরার পবিত্র বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গঙ্গাজল নিয়ে প্রবেশ করে সমস্ত জায়গায় গঙ্গাজল ছিটিয়েছিলেন। বিজেপি বিধায়ক সুরজিৎ দত্তকে উক্তি করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন, এটা গঙ্গাজল নয়, অ্যাসিড। পরবর্তী সময় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের কোয়ার্টারের সামনেও কিছু মহিলারা গিয়ে কোয়ার্টারকে পবিত্র করার জন্য গঙ্গাজল ছিটিয়েছিলেন। এই রাজনৈতিক ইতিহাসে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন যে কলঙ্কময় অধ্যায় রচনা করেছিলেন, এটা গঙ্গাজল দিয়ে পরিষ্কার হবে না। নর্দমার জল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে ছিটলে তবেই উনি শুদ্ধ হবেন বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এই পবিত্র বিধানসভায় হঠাৎ করে দেখলাম একজন বিধায়ক উনি গঙ্গাজল নিয়ে প্রবেশ করেছেন, সমস্ত জায়গা গঙ্গাজল ছিটাচ্ছেন। যেই সোনুদার সামনে গেলেন তখন উনি উক্তি করে উঠলেন, এটা গঙ্গা জল না, অ্যাসিড। কারণ সুনুদা যেটা বললেন আপনারা সেটা লক্ষ্য করেছেন কিনা জানি না, কারণ এটা অ্যাসিড হতে পারে, কারণ তাদের এরকম অভ্যাস রয়েছে। তো পরবর্তী সময় দেখলাম উনার বাড়ির সামনেও কিছু মহিলারা গিয়ে ওই গঙ্গা জল আবার উনার যে কোয়ার্টার সেটাকে পবিত্র করার জন্য গঙ্গা জল ছিটাচ্ছেন। উনি আবার ভুল করে বলেছেন যে এটা গঙ্গার জল না, হাওড়ার জল না, কলের জল। আমি তো বলছি এই রাজনৈতিক ইতিহাসে উনি যে কলঙ্কময় অধ্যায় রচনা করেছেন, তো ওনার এটা গঙ্গা জলও পরিষ্কার হবে না, কলের জলও পরিষ্কার হবে না, এই নর্দমার জল দিয়ে উনাকে পরিষ্কার করা দরকার, তবেই উনি শুদ্ধ হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।